আসসালামু আলাইকুম। জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো উপরওয়ালার উপর ভরসা করা, মানুষের উপর নয়। কারণ মানুষের উপর ভরসা করলেই একদিন ঠকতে হয়, আর উপরওয়ালা কখনোই কাউকে ঠকায় না। না ছিল পরিচয়, না ছিল জানাশোনা, তবু আজ সবার থেকে তুমিই বেশি প্রিয়। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো কিছু বুঝতে পারে। গল্পগুলো শুরু হয় ফুল দিয়ে, তবে যখন ফুলের পাপড়িগুলো পড়ে যায়, তখন কেবল কাঁটাই অবশিষ্ট থাকে। মুখের উপর কথা বলা মানে কাউকে না মানা নয়, যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা। দুবেলা না খেয়ে থাকলেও হয়তো মানুষের এতটা কষ্ট হয় না, যতটা কষ্ট হয় প্রিয়জনের কাছ থেকে সামান্য একটু অবহেলা পেলে। সংসার বাগানটা তখনই পচন ধরে যখন বৃদ্ধ মা বাবাকে ভাগাভাগি করে স্ত্রী সন্তানকে আপন করে। সাধনা ছাড়াই যে তোমাকে পেল, সে কখনোই বুঝতে পারবে না যে তুমি কতটা মূল্যবান। এমন কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে না জানা মানুষের জন্য কল্যাণকর। নারীর ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না। পুরুষের ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে সব কিছু থাকে। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ এটা আমার চরিত্র নয়। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটা নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোধ জিনিসটা থাকে না। যদি রব আপনাকে অপেক্ষা করান, তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন। পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছুই মূল্যবান।